নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন বিকালবেলা চলে এসেছি, এখন ছাদে পায়রাগুলোকে খেতে দিয়েছি, অল্প করে দানা দিয়েছি। পাখির দানা, ছোট দানা হয়, এ খাচ্ছে দেখুন। আজকের একটা ভিডিওর মাধ্যমে একটা শেয়ার করবো একটা টিপস, সেটা হচ্ছে পায়রা এখন একটু সবুজ টাইপের পায়খানা করছে, কেমন দেখাচ্ছি। দেখুন এইরকম সবুজ টাইপের পায়খানা করছে পায়রাগুলো এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য। তা সেইটাই আমি এইভাবে পায়খানা করলে আমি কী জিনিস ব্যবহার করি সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর এখানে দেখুন উপরে কিছু বাচ্চা পায়রা চালে দেওয়া আছে নতুন পায়রা সেট করার জন্য, সব এই যে ছোটো বাচ্চা, এগুলো সেট করতে নতুন দিয়েছি। আর এই যে উপরের গেটটা খুলে রেখেছি, ওখান থেকে লাভবে ওরা, দেখুন কেমন আসছে। আহ 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 আহ। আর এখানে দেখুন কেমন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মন দিয়ে। এবারে যে জিনিস দুটো নিয়ে নিয়েছি আজকে পায়রাকে ওই সবুজ পায়খানা বা কম খাচ্ছে তার থেকে কীভাবে সুস্থ রাখা যায় সেইটাই, কী কী জিনিস নিয়েছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করি। তা প্রথমে নিয়ে নিয়েছি ভাত, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাত, হচ্ছে নিয়ে নিয়েছি এক বাটি। আর এখানে একটি পাতা নিয়েছি, দেখুন এটা কি পাতা বলুন দিন বন্ধুরা, ভালো করে দেখাই। দেখুন এটাকে বলে ম্যালেরিয়া পাতা, ঠিক আছে। এবার এই পাতাটাকে আমি ভালো করে এইভাবে মিশ্রিত করে নেবো, ভাতের সঙ্গে রসটা দিয়ে দেবো, এবার পাকিয়ে পাকিয়ে রসটা বার করবো। সত্যি কথা বলতে কি, যতটা ওষুধপালা না দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে পায়রাকে সুস্থ রাখা যায় সেটাই আমি চেষ্টা করি, দেখুন, এবং সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ভাতের কালারটা দেখুন কেমন হয়ে যাচ্ছে, দেখুন সবুজ হয়ে যাচ্ছে পুরো, দেখুন। আর এই খাবারটা খেলে কী হয়, এদের যে খাবার কম খাচ্ছে বা সবুজ টাইপের পায়খানা করছে এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি এর আগেও দিয়েছি, দেখেছি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, সেই জন্যই এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কী সুন্দর সবুজ টাইপের ভাত হয়ে যাচ্ছে, ভাত পুরো সবুজ হয়ে যাবে। আর দেখবেন কেমন পায়রা দিয়ে আমার থেকে কেমন খায়। দেখুন বন্ধুরা পাতাগুলো কেমন হয়ে গেছে, দেখুন পুরো রসটা এর থেকে বার করে নিয়েছি, নিয়ে এই ভাতটার সঙ্গে মিশিয়ে দিয়েছি, ভাতটা রেডি হয়ে গেছে। দেখুন মানে ছিল সাদা হয়ে গেছে সবুজ, হ্যাঁ, আর পাতাটা আগে ছিল এই রকম আর এখন হয়ে গেছে এই, ঠিক আছে। মানে এর থেকে যত রস ছিল সব বার করে নিয়েছি, এইবারে এই খাবারটা তৈরি হয়ে গেছে, এবার পায়রাগুলোকে দেব, দেখুন কেমন দেয়া মারতেই খাবে। দেখুন বন্ধুরা দেয়া মারতেই কেমন খাওয়া শুরু করেছে, দেখুন এই ভাত এই নিচ্ছে। সত্যি কথা বলতে গেলে অল্প কম খরচে ন্যাচারাল পদ্ধতিতে পায়রাকে সুস্থ রাখি। দেখুন এইটা ওষুধপালা কিনতে গেলে অনেক পয়সা কড়ির ব্যাপার ছিল, তা দীর্ঘদিন দেখেছি এই পাতা নাতা দিয়ে পায়রা অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সেই হিসাবেই সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যেটুকু জানি। দেখুন পায়রার পটিটা এই করছিল এইরকম সবুজ টাইপের, এই খাবারটা খাওয়ালে কি হয় পায়রার একদম পটি চেক হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায় পেট ওদের, একদম আর কিছু থাকে না, খাবার খুব ভালো হজমও হয়ে যায়। অ্যাকচুয়ালি এই পাতার রসটা দীর্ঘদিন ধরে আমি দিই, খুব ভালো রেজাল্ট, ম্যালেরিয়া পাতা, বাড়ির আশেপাশেই গাছ লতিয়ে হয়ে থাকে। পায়রা যদি না ভালো থাকে নিজের আর ভালো লাগে বলুন, আগে পায়রাগুলো সুস্থ থাকলে তো ভালো লাগে। আহ 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 আহ। এই যে আমার এতগুলো পায়রা, এরা যেই সুস্থ আছে, একটু লক্ষ্য রাখতে হয় পায়রার দিকে, একটু সমস্যা হলে সঙ্গে সঙ্গেই তাকে একটা ট্রিটমেন্টে শুরু করে দিতে হয়, দিলে অতটা কিছু হয় না, কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে তখন কি হয়, সমস্যা বেশি হয়ে গেলে তখন তো সমস্যা হয়ে যাবে না, তখন পায়রাকে আর সেই জায়গাটায়
মানে সুস্থ করে রাখা আর যায় না, অনেকটা বাড়াবাড়ি হলো, সেই জন্য পায়রাকে একটু লক্ষ্য রাখতে হয়, একটু পায়রা পটি ঠিকঠাক হচ্ছে কি না, পায়রা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না, এইগুলো একটু লক্ষ্য রাখলেই পায়রা সুস্থ থাকে। আমি তো এই তো প্লেন খাবার দাবার খাই, গিয়ে পায়রার সারা বছরই সুস্থ থাকে, দেখতে পাচ্ছেন তো, আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানবেন যে দাদা বৌদি ভাত ফাত খাইয়ে পায়রাকে ঠিক দেখেছি। দেখুন প্লেন কেমন খাচ্ছে, দেখুন দেয়া মারতেই, মানে শুধু মানে আমার খেতে দেওয়ার অপেক্ষায় ছিল আর কি। দেখুন মানে এই যে খাচ্ছে, খাবার হজমটাও খুব সুন্দর হয়ে যাবে, পেটটাও পরিষ্কার হয়ে যাবে, সবুজ পায়খানাটাও পুরো চেক চেক হয়ে যাবে পুরো। পুরো গোল হয়ে খাচ্ছে দেখুন পুরো। আর এরা এইসব খাবার দাবার খেতেও খুব ভালোবাসে, ভাত ফাত যেহেতু এরা অনেক ধরে খাচ্ছে, প্র্যাকটিস আছে, সেই জন্য দেয়া মারতেই খাওয়া শুরুও করে দেয়। দেখুন কেমন খাচ্ছে, পুরো রিং হয়ে খাচ্ছে সব। চলুন বন্ধুরা এবার ধাড়িগুলো দিয়ে দিই দুটো খেতে। দেখুন বন্ধুরা ধাড়িগুলো দিয়ে আমারতেই খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে দেখুন ডিম পেড়েছে, এখানে দেখুন এই বাচ্চা হয়েছে, লাল লাল ছোটো ছোটো বাচ্চা হয়েছে, দেখুন এই দেখেছেন। হ্যাঁ দেখুন এখানেও দিয়ে আমারতে খাওয়া শুরু করে দিয়েছে, এখানেও ডিম আছে এই সেটটারও, এই দেখুন ডিম দিয়েছে, আর এখানে একটা সেট আছে এটাও ডিম দিয়েছে, তা দিচ্ছে এখন, আর এখানেও নিচে ঘরটায় দিয়েছি খেতে, দেখুন এই ডিমে তা দিচ্ছে, আর এই খাবারটা দেখুন এই সামনে দেওয়া আছে, আর বাইরে তো সব খাবার শেষ হয়ে গেছে, তারা আবার দাঁড়িয়ে পড়েছে, তাদেরকে আবার দেওয়া যাক। পায়রার খুব হজম খুব ভালো হয় ভাত খেলে, কোনো খাবারই পেটে থাকে না, পুরো পরিষ্কার হয়ে যায় ভাত, এত সুন্দর হজম হয়, এবং ওই পাতাটা দিই ওতে ওর পেট ফেট পরিষ্কার করে একদম সবুজ পায়খানা পটি পটি সব ঠিক হয়ে যায়। বন্ধুরা আমি যে আজকের টিপসটা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে, কোনো ভাইয়ের যদি নতুন ভাই কোনো ভাইয়ের উপকার আসে, যারা দীর্ঘদিন পায়রা পুষছে অনেক বড় বড় মানুষ আছে, তারা হয়তো জানে অনেক কিছু, যারা নতুনরা আছে তারা তো পায়রার অনেক কিছু জানে না, তার জন্য পায়রা কী হচ্ছে অনেক অসুখ হয়ে যাচ্ছে, তাই এইভাবে যদি ন্যাচারাল পদ্ধতিতে পায়রাকে সুস্থ রাখতে চান তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন পায়রার ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।